হ্যালো ভাইস, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমরা আয়মান সাদিক সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা আরএসএম চৌধুরী সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি। আরএসএমকে বাংলাদেশি ব্লগ লাভারদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্লগার তিনি। তবুও যারা তার ভিডিও দেখেন কিন্তু তাকে ভালো করে চেনেন না বা তার সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী, তাদের জন্য আজকের এই ভিডিও। আরএসএমের আসল নাম কামরুল হাসান চৌধুরী আর তার ডাকনাম ফাহিম, তবে সবার কাছে তিনি আরএসএম চৌধুরী নামেই বেশি পরিচিত। তার ধর্ম ইসলাম এবং জাতীয়তা বাংলাদেশি। আরএসএমের জন্ম হচ্ছে 28 ফেব্রুয়ারি 1996 সালে আর তার জন্মস্থান চৌদ্দগ্রাম কুমিল্লা বাংলাদেশ। তো সেই হিসাবে 2021 সালে তার বয়স 25 বছর। আরএসএমের কোনো ভাই নেই, তবে তার ছোট দুটো বোন রয়েছে। বাবা মা সহ মোট 5 সদস্যের একটি বেশ সুখের পরিবার ছিল তাদের। কিন্তু দুঃখের বিষয়, 2003 সালে একটি রোড অ্যাক্সিডেন্টে ফাহিমের বাবা ইন্তেকাল করেন। 2003 সাল থেকে তার বাবা মারা যাওয়ার পর থেকে 2019 সাল পর্যন্ত আরএসএমের পরিবারের সমস্ত ব্যয়ভার বহন করতেন তার মা। বলে রাখা ভালো, আরএসএমের পরিবার শুরু থেকে যে যথেষ্ট ধনী ছিল এমনটা কিন্তু না, আবার যে খুব যে খারাপ ছিল তাও কিন্তু না। অর্থাৎ তার বাবা মারা যাওয়ার পর থেকে তাদের পরিবারে তেমন কোনো আর্থিক সমস্যা দেখা দেয়নি। তার মা অনেক কষ্ট করে আরএসএম ও তার ছোট দুই বোনকে লালন পালন করেন। যদিও ফাহিম 2015 সাল থেকে ইউটিউবিং করতেন, কিন্তু 2020 সাল থেকে তিনি তার পরিবারের খরচ চালানোর দায়িত্ব নেন। আরএসএমের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি এবং তার ওজন 57 কেজি প্রায়। জন্মস্থান কুমিল্লায় 1 বছর থাকার পর সপরিবারে আরএসএম ঢাকায় শিফট করেন আর তার বর্তমান ঠিকানা মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ। আরএসএম এসএসসি ও এইচএসসি শেষ করেন ব্যবসা শিক্ষা বিভাগ থেকে। বর্তমানে আরএসএম মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি দুঃসংবাদ, আরএসএম বিয়ে করে ফেলেছেন এবং তার স্ত্রীর নাম মানজিয়া, যিনি বয়সে আরএসএমের থেকে 5 বছরের ছোট এবং তার উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি। তারা একে অপরকে খুব ভালোবাসে আর তার স্ত্রী মানজিয়া তাকে কন্টেন্ট বানাতে খুবই সহযোগিতা করেন এবং অনেক ব্লগে তাকে আরএসএমের সাথেও দেখে থাকবেন আপনারা। পেশায় আরএসএম একজন ইউটিউবার, ব্লগার এবং স্ট্যান্ড রাইডার। যদিও এখন তার চ্যানেলটি ব্লগিং কন্টেন্ট ভিত্তিক একটি চ্যানেল, কিন্তু শুরুর দিকে তার চ্যানেলটি ছিল সাইকেল স্ট্যান্ড শো ভিত্তিক চ্যানেল। স্ট্যান্ড তো আরএসএম 2013 সাল থেকেই করে আসছিলেন, কিন্তু 2015 সাল থেকে তিনি তার ইউটিউবের যাত্রা শুরু করেন। সে সময় অর্থাৎ শুরুর দিকে আরএসএম মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাতেন এবং তা কোনো মতে ইউটিউবে আপলোড করে দিতেন। তখন তিনি জানতেনই না ইউটিউব থেকে টাকা পাওয়া যায় বা তার চ্যানেলটি ধীরে ধীরে বড় হচ্ছে। তার ভিডিওতে কেমন ভিউজ হচ্ছে বা তার ভিডিও দেখে দর্শক কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেদিকে তার কোনো নজরই ছিল না। তিনি শুধু তার ট্যালেন্টটাকে ইউটিউবে আপলোড করে দিতেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন এবং একটু একটু করে তার কন্টেন্টে পরিবর্তন বা আপডেট আনেন। সেই থেকে আজকের এই স্থানে এসেছেন আরএসএম চৌধুরী। বাংলাদেশে তার প্রিয় ইউটিউবার হলো তহিদ আফ্রিদি। মূলত তার কাছ থেকেই ব্লগ ভিডিও করার অনুপ্রেরণা পান আরএসএম। কয়েক বছর আগে বাংলাদেশে একটি রিয়েলিটি শো হয়েছিল বাংলালিং নেক্সট টিউবার নামে। সেখানে আরএসএম অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বেশি দূর যেতে পারেননি। মোহাম্মদপুরে আরএসএমের ক্যাফে MS ভিজেট নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। মজার ব্যাপার হলো, তার সেই রেস্টুরেন্টেই তার স্ত্রী মানজিয়া এবং তার প্রথম দেখা হয়। তারপর থেকে আস্তে আস্তে তাদের মধ্যে পরিচয় হয় এবং ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। সেই থেকে আজকে তারা স্বামী স্ত্রী। আরএসএমের প্রিয় রং লাল এবং কালো। প্রিয় খাবার চাইনিজ খাবার। আরএসএম 2013 সাল থেকে সাইকেল স্ট্যান্ড করেন এবং 2017 সাল থেকে বাইক স্ট্যান্ড করেন এবং তার অনেক বড় একটি স্বপ্ন একদিন তিনি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাইক স্ট্যান্ড করবেন। এবার আসি আরএসএমের মাসিক ইনকামের ব্যাপারে। ইউটিউবে অনেক চ্যানেলে হয়তোবা তার ইনকামের অ্যামাউন্ট বলা আছে, আসলে সেই সকল তথ্যগুলো পুরোপুরি ভুল। আর তার কারণ হচ্ছে একজন ইউটিউবারের ইনকাম সবসময় ওঠানামা করতে থাকে। এছাড়াও প্রতি মাসে কেমন ভিডিও আপলোড দিল বা স্পন্সরশিপ কেমন ক্যাচ করতে পারলো, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে একজন ইউটিউবার অর্থ উপার্জন করে। মোট কথা, একজন ইউটিউবারের ইনকাম তিনি বা তার কাছের মানুষ ছাড়া আর কেউই বলতে পারে না। আর অনেক ভিডিওতে তার বিভিন্ন সোশ্যাল সাইটের ফলোয়ারের সংখ্যা উল্লেখ করা থাকে, কিন্তু আমি সেটা করলাম না, কারণ আমি আজকের হিসাব অনুযায়ী হয়তোবা বললাম তার কোন সাইটের ফলোয়ার কত। কিন্তু আপনি হয়তোবা এই ভিডিওটি দেখছেন এর কয়েক মাস পর, অতএব আপনি সঠিক তথ্যটি পাবেন না, তাই আর বললাম না। তো বন্ধুরা, আরএসএম চৌধুরী সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে এতটুকুই ছিল।
জানি ভিডিওতে তার সম্পর্কে অনেক তথ্যই তুলে ধরা হয়নি, আসলে ইউটিউব এবং ফেসবুকে তার সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই আপনাদের সামনে গুছিয়ে তুলে ধরলাম। জানি না ভিডিওটি আপনাদের কারো কাছে ভালো লেগেছে কিনা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিতে পারেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।